আমার যে উপনির্বাচন হব 5টাতে কংগ্রেসে আপনার যে উপক্রম বুঝেছে, যেটা হিমাচল আমাৰ হাৰিয়ানা নির্বাচন হব, হাৰিয়ানা নির্বাচনের পাছতে আপনাদের চাব যে বিজেপির পতন হব। যখন মানুষ এটিও অল্প ভাবি আছে কোনফালে কোন যাম কোনফালে না যাম, সে সকলো উদাটো খাই কংগ্রেসের ফেলে আহিব। সকলো শ্রেণীমারে মানুষ আপনার কংগ্রেসের সপক্ষে আছে, রাহুল গান্ধী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব। সকলো শ্রেণীর রাইজ আজি ভাবিছে যে যিমান সোনকালে পারা যায় হিমন্ত বিশ্ব শর্মার সরকারখন সিমান সোনকালে যাওয়াটাই সকলো শ্রেণীর রাইজের বাবে শ্রেয়। হিমন্ত বিশ্ব শর্মার মাত কথায় মানুষক অতিষ্ঠ করেছে, আনকি বিজেপি অরিজিনাল যে লোকসকল আছে সেই সকলে অতিষ্ঠ হয়েছে। মই ইলেকশনত এবার 5 বার জিকিছো ইয়াত, কোনোদিন মই মণ্ডল কংগ্রেসের সভাত মটরসাইকেল দি 15 কিলোমিটার 10 কিলোমিটার আদরি আনা মই কেতিয়াও দেখা নাই। এই গোটেই কথাবিলাকর মূল কথাটো হৈছে হিমন্ত বিশ্ব শর্মার অত্যাচার। সকলো শ্রেণীর রাইজ আজি ভাবিছে যে যিমান সোনকালে পারা যায় হিমন্ত বিশ্ব শর্মার সরকারখন সিমান সোনকালে যাওয়াটাই সকলো শ্রেণীর রাইজের বাবে শ্রেয়। সেইকাৰণে আপনাদের চাব 5টা আমার যে উপনির্বাচন হব 5টাতে কংগ্রেসে আপনার যে উপক্রম বুঝেছে, লাহে লাহে যিমান দিন চাপি আহি আছে হিমন্ত বিশ্ব শর্মার মাত কথায় মানুষক অতিষ্ঠ করেছে, আনকি বিজেপি অরিজিনাল যে লোকসকল আছে সেই সকলো অতিষ্ঠ হয়েছে। আপনাদের চাব যে যেটা হিমাচল আমার হাৰিয়ানা নির্বাচন হব, হাৰিয়ানা নির্বাচনের পাছতে আপনাদের চাব যে বিজেপির পতন হব, তার প্রভাব ইয়াত পড়ব। যখন মানুষ এটিও অল্প ভাবি আছে কোনফালে কোন যাম কোনফালে না যাম, সে সকলো উদাটো খাই কংগ্রেসের ফেলে আহিব। আনফালে আপনাদের যদি চাই কাশ্মীরকে কক, আজি আমার ঝাড়খণ্ডকে কক, আমার মহারাষ্ট্রে কক, সকলফালে আজি কংগ্রেস কংগ্রেস আইছে। এই নির্বাচনের পাছত ভারতবর্ষত এক রাজনৈতিক জোকারণী আহিব, আর এই জোকারণী আপনার রাহুল গান্ধী ডাঙরিয়ার গ্রহণযোগ্যতা বড়াই দিছে। সকলো শ্রেণীমারে মানুষ আপনার কংগ্রেসের সপক্ষে আছে, আর রাহুল গান্ধী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব। আনকি আনকি হিমন্ত বিশ্ব শর্মার অত্যাচারত অরিজিনাল বিজেপির বহুত MLAও আজি খুবিত হয়েছে, সময়লে বাদ চাই আছে। কারণ এজন ট্রাইবেল লোকক অসমৰ রাইজে কংগ্রেসের বিরুদ্ধে জনজাতি এজন লোকক মুখ্যমন্ত্রী দিছিল, হিমন্ত বিশ্বই সল চাটরিয়ে এজন তেও জনজাতি বিরোধী লোক, আর সেই কারণে জনজাতি এজন মুখ্যমন্ত্রী হব নিদিল, ক্ষমতার খোকে খোকে বলিয়া করে দিছে। লাগিলে দরকার হলে রাজনৈতিক বন্ধু বদরুদ্দিন আজমলের বকুসাত উঠি হলেও পরিত্রাণ পাব লাগে।